শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো চলো রাত থেকে মসুল দ্বারা বৃষ্টি পড়ছে তো আজকে ভিডিওটা শুরুই করে দিলাম আর এদিকে দেখো সকালবেলা আমরা গোলারুটি দিয়ে সকালটা শুরু করলাম আর কি আর এখানে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়ার জোর চলছে এই জায়গায় দেখো হাসির ডিম সিদ্ধ করে নিলাম আর সঙ্গে আলু আর পরে আবার মুরগির ডিম একসঙ্গে এই যে দেখো জল একটু কমেছে সকালবেলা দেখিয়েছিলাম এই পর্যন্ত জল এখন এই পর্যন্ত জল জল নেই ওই পর্যন্ত জল এই যে দেখো জলে জলাকার আকার কাপড় চুপড় ধুয়ে মেলার মতো অবস্থা নাই কোথায় মেলবো তো চলো ভাতটা বসিয়েছি তো আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পরে আর কি তকে এটা রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো পাশে থাকলে আমার ভাল লাগবে জন্য তো এদিকে দেখো ঝোল রান্না করবো দেখে আর কি সে আলুটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচি দিয়ে আর এদিকে দেখো অমলেট বানিয়ে নিয়েছি অমলেট তিনটা দিব আর কি তরকারিতে সেই জন্য তো এদিকে দেখো এখন আলুটা আমি কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়েই গেছে আর সারা দিন বৃষ্টি পড়ছেই পড়ছে এখনও বৃষ্টি কমে বৃষ্টির মধ্যে আর কি সারাদিন ঘর থেকে বেরোনোই যাচ্ছে না এই অবস্থা এখনকার আমাদের অবস্থাটা তো এদিকে ঝোলটা ফুটে গেছে এখন আমি ডিমটা ছেড়ে দিলাম আর এদিকে বিলেতি ধনেপাতা পাতা এনেছে তো সেটা আর কি আমি ধুয়ে কুচি করে নিচ্ছি কুচি করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে তো দেখো এখানে আমি এখন ঝোলে গরম মশলা দিচ্ছি আর হলো ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এবারে ভাত খাবো আমরা সবাই মিলে ভাত খাওয়ার জন্য ওই যে বেড়ে নিচ্ছি সবার জন্য আর দুপুরবেলা এখনও বৃষ্টি কমেনি তো রাতে খিচুড়ি হবে রাতে খিচুড়ি আর হলো মাছ ভাজা হবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর নিয়ে আসবো পরের দিন আর ব্লগ আশা করছি তোমার তোমরা ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে Oh uh -huh.